দেখা যাক কি করলো ও। স্ক্রিনশট এগুলো আমাদের দেশে পাওয়া যায়, সাইকেল ফ্যান করে নিয়ে যায়। Now I knew his secret. Daddy Ann had been eating smart ice cream. That's how he got 100 for maths. এটাও ভুলতে পারছে না, ও সমান কেউ হয়ে যাবে, ও 100 পেতো অঙ্কে। হ্যাঁ, ড্যাডি অ্যান 100 পেয়ে গেছি, এইটার আর ও কিছুতেই ভুলতে পারছে। Thereafter I decided to finish off the matter, I put some sand that I carried with me into every bin in the van, except for the smart ice cream. Next, I looked at the smart ice cream. I decided to eat some. Not that I needed it, I was quite smart already. Smart alec, কি বলে, বেশি বুদ্ধিমান। Anyway, I gave it a try. I ate the lot. Once I started, I could not stop. It tasted good. It was delicious. 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 It was delicious. অপূর্ব স্বাদে, হ্যাঁ, সুস্বাদু, খুবই সুস্বাদু। রাখা পড়ে যাক। Now I knew his secret. Daddy Ann had been eating smart ice cream. That was how he got 100 for maths. Thereafter, I decided to finish up the matter. I put some sand that I carried with me into every bin in the van, except for the smart ice cream. Next, I looked at the smart ice cream. I decided to eat some. Not that I needed it. I was quite smart already. কত অহংকার, তাই না? এনিওয়ে, আই গিভ ইট এ ট্রাই। আই এট দ্য লট। ওয়ান্স আই স্টার্টেড, আই কুডন্ট স্টপ। ইট টেস্টেড গুড। ইট ওয়াজ ডেলিশিয়াস। মানে কি, এখন আমি জানি ওর গুপ্ত রহস্যটা কি, ওর গুপ্ত কথাটা কি। ড্যাডিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম। ড্যাডিয়ান নিশ্চয়ই স্মার্ট আইসক্রিমই খাচ্ছিল। দ্যাট ওয়াজ হাউ হি গট 100 ফর ম্যাথ। ওই জন্যই ওই অঙ্কে 100 পেয়েছিল। দেয়ার একটা, তারপরেই আই ডিসাইডেড, আমি ঠিক করলাম ব্যাপারটা এখানেই শেষ করা দরকার। ব্যাপারটা এখানেই শেষ করা দরকার, শেষ করা দরকার। কী করে শেষ করবে? এই যে লোকের ভালো হচ্ছে, উপকার করছে, এটা ওর পছন্দ, শেষ করা দরকার। আই পুট সাম স্যান্ড, হ্যাঁ, আমি দ্যাট আই ক্যারিড উইথ মি, আমি আমার সঙ্গে কিছু বালি নিয়ে ঢুকেছি, আগের থেকে প্ল্যান করেছি, বুঝলি? হ্যাঁ, সব কি করবে আগের থেকে প্ল্যান ছিল। আমি সঙ্গে করে কিছু বালি নিয়ে ঢুকেছিলাম, সেইটা আমি সব বিনের মধ্যে, যতগুলো বিন ছিল চারটি, তার মধ্যে ঢুকে দিতে আরম্ভ করবো। বালি দিন এগুলো তো নষ্ট হয়ে গেল, খেতে পারবে না, কত ক্ষতি হয়ে যাবে। ক্যারিড, ক্যারিড তাই আমি আমার সঙ্গে নিয়ে গেছিলাম, সঙ্গে করে পকেটে করে নিশ্চয়ই নিয়েছিল। কোথায় রাখলো? ওই বিনগুলোতে, হ্যাঁ, সব বিনগুলোর মধ্যে ওইগুলো ছড়িয়ে দিল। এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম, শুধু স্মার্ট আইসক্রিমের বিনটার মধ্যে বাদ দিয়ে, হ্যাঁ, স্মার্ট আইসক্রিমে বিনটা বাদ দিয়ে
অন্য সব আইসক্রিমের পাত্রে ও বালি ছড়িয়ে দিয়ে তো বালিও সঙ্গে করে নিয়ে গেছি। নেক্সট আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, তারপরে আমি স্মার্ট আইসক্রিমটাকে দেখলাম কি করা হবে, নিলাম হয় এগুলো তো ওই কাজ শেষ, এটা নিয়ে পড়ি। হ্যাঁ সেই লুক মানে সেটাই বোঝাচ্ছে, লুক ট্রিটমেন্ট তাকালাম মানে এখন এটাকে নিয়ে কিছু করা যায়, কী করবো। আই ডিসাইডেড টু ইট স্যার, আমি একটু খাই, ঠিক করলাম একটু খেয়ে দেখি, আমি ঠিক করলাম একটু খেয়ে দেখি, নট দ্যাট আই নিডেড ইট, আমার খুব একটা দরকার নেই, আমি তো এমনিতেই ভীষণ চালাক, আমি আর আইসক্রিম আমাকে কী চালাক করবে। হ্যাঁ আমি তো এমনিতেই অনেক চালাক, এমনি বুদ্ধিমান, আইসক্রিম আমাকে আর কী বুদ্ধি দেবে, তাও খেয়েই দেখি একটু, এনিওয়ে গিভ ইট এ ট্রাই, তাও দেখি খেয়ে কী হয়, এটাই বলছি আর কি। সবগুলো নষ্ট করলো, যারা লং নোজের জন্য ছিল, যারা পিম্পলসের জন্য ছিল, সব বন্ধ করলো। হ্যাঁ লোক আনন্দ দেওয়ার জন্য ছিল, সবগুলো নষ্ট করলো বালি ছড়িয়ে। আর স্মার্টটাকে নিয়ে বা স্মার্ট আইসক্রিমটাকে নিয়ে বসেছি আর কি, এটাকে নিয়ে কী করা যায়, তাহলে একটা খাই, খেয়েই দেখি। এটা নয় যে আমি দরকার আছে আমার খুব, আমি এমনিতেই অনেক স্মার্ট, তা দেখি খেয়ে একটু কি হয় এটাই ভাবছে আর কি। ওয়ান্স আই স্টার্ট, এবার একবার যখন শুরু করলাম আমি আর থামতে পারছি না, এত সুন্দর খেতে এটা, হ্যাঁ সুস্বাদু, একবার খাওয়া শুরু করলে আর শেষ না করে ছাড়া যাচ্ছে না, এরকম টেস্ট আর কি, খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। গ্রামারটা একটু দেখা যাক, নিউ তোমরা জানো নিউ এসছে নো থেকে, বলাই হয়েছে নো নিউ নোন, গড গড এসছে গেট থেকে, তেমন কি যাচ্ছে নিউ এসছে নিউ এসছে কার থেকে, নো থেকে। নো এর পাস্ট টেন্স নিউ, গড গড কার থেকে এসছে, গেট থেকে, জানো তোমরা গেট গড গড নিউ, গেট গড গট হয় গেট গড গট নিউ, ডিসাইডেড সোজা ডিসাইড থেকে এসছে, ডিসাইডেড প্রেজেন্ট টেন্স কি হবে, ডিসাইড ডি সি আই ডি ই সিল করা, পাস্ট টেন্স হলো একটা ডি যোগ, ফিনিশ অফ মানে শেষ করে দাও, হ্যাঁ ফিনিশ অফ শেষ করে দাও, পুট পাস্ট টেন্স তো হয় না জানো, হ্যাঁ পুটের পাস্ট টেন্স পুটই থাকে, পুট পুট পুট, ক্যারি ক্যারিড করতে ক্যারি, হ্যাঁ পুটের পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স একই ফর্ম, পুট পুট পুট, ক্যারি ক্যারি মানে বহন করা, তাই তো, পাস্ট টেন্স হলে ওয়াইটে উঠে গিয়ে আই হবে, তারপর ইডি লুকড, লুক থেকে এসছে জানো, নিড থেকে নিডেড, গেভ গিফট থেকে গেভ, এট এট তে কার থেকে এসছে, ইট থেকে, তাই তো এটটা কার থেকে এসছে, ইট এট ইট ইট, ইট থেকে এসছে ইট, স্টার্টেড স্টার্ট থেকে এসছে, কুড ক্যান থেকে এসছে, টেস্ট থেকে এসছে, সব জানো, তারপর ইংরেজিটা একবার পড়া যাক, আমরা কেন এত বারবার পড়ছি, আমরা যতবার পড়ব তুমি ততবার পড়ব, এই জন্য আমরা যাতে ইংরেজি শব্দগুলো ভালো করে উচ্চারণ করতে পারো, বলার কনফিডেন্স আসে একটা ইংরেজি বলার, কারণ হবে কি বারবার এগুলো করতে করতে মনে একটা আত্মবিশ্বাস তৈরি,
তখন নতুন কথা হচ্ছে তুমি তাড়াতাড়ি বলতে পারো। যেটা লোকে ভয় পায় বলতে, আত্মবিশ্বাসের অভাব। কিন্তু তুমি যদি বাড়িতে বারবার এই ইংরাজি কথা বলতে থাকো বলতে থাকো বলতে থাকো, তাহলে কি হবে, আত্মবিশ্বাসটা আসবে, ভয়টা কেটে যাবে। আর তা না করে একবারও পড়লে না, হ্যাঁ মনে কিছু মনে মনে পড়ে গেলে বা কিছু পড়লে না, খালি বাংলা মানে বইটা থেকে মুখস্থ করে গেলে কোনো উপকার হবে না, ইংরাজি শিখতে পারবে না। আর ইংরাজি না শিখলে ভবিষ্যতে খুব অসুবিধা। Now I knew his secret. Daddy Ann had been eating smart ice cream. That was how he got 100 for maths. Because had been eating, yeah? Past perfect continuous. Past perfect continuous. Therefore, I decided to finish off the matter, I put some sand that I carried with me into every bin in the van, except for the smart ice cream. Next, I looked at the smart ice cream. I decided to eat some. Not that I needed it. I was quite smart already. Anyway, I give it a try. I ate the lot. Once I started, I couldn't stop. It tasted good. It was delicious. খুবই সুস্বাদু। এইরকম ভ্যান ছিল হয়তো। কি হলো তারপর? At last, I left the van and went home to bed. But I couldn't sleep. To tell the truth, I didn't feel too good. I think I have made a mistake. It is the next day now. বানানগুলো দেখো কিভাবে লিখছে, আর সব স্পেলিং সব ভুলভাল। এটা কি হবে নেক্সট, এটা ইজ। হ্যাঁ নেক্সটটাকে কি বানান করেছে দেখো, এগুলো স্পেলিং মাস্টার ছিল, আর আইসক্রিম খেয়ে কি হয়ে গেছে দেখো। এই যে টুইস্ট বলিস না, জেনিংস সব গল্প লেখে শেষ দিকে একটা টুইস্ট থাকে, এই সেই টুইস্ট। এতক্ষণ গল্প বললে ভাবলে আইসক্রিম খেয়ে আরো বেশি স্মার্ট হয়ে যাবে, এটা উল্টো ঘটে গেল, সব কিছু ভুলে বসে গেল। ও স্মার্ট থেকে ও একেবারে চরম বুদ্ধ হয়ে গেল। এটাকে বলে টুইস্ট, কাহিনীতে মোচড়। ও ভেবেছিল যদি ঘটনা ঘটলো, পার্পল আইসক্রিম ছিল, গ্রিন আইসক্রিম ছিল, ঘটনা ঘটলো, হ্যাপি আইসক্রিম হতে হতে এমন করতে করতে ও নিয়ে গেল নিজে খুব স্মার্ট হবে আইসক্রিম, স্মার্ট আইসক্রিম খেয়ে খেয়ে দেখা গেল বিপদ হয়ে গেল, উল্টো হয়ে গেল। আরো স্মার্ট হওয়ার বদলে ও একেবারে বুদ্ধ অশিক্ষিত বোধে। এটাকে হচ্ছে কাহিনী টুইস্ট। সামথিং ইজ হ্যাপেনিং টু মি, আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, অ্যাজ নট অ্যাজ, অ্যাজটাকে অ্যাজ লিখেছি। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু আ রিয়েল হার্ড সাম, রিয়েলি হার্ড সাম, রিল লিখেছি ফুল। ইট ইজ ওয়ান, এটা ওয়ান, ও এন ই ওয়ান, সেটাকে বারান কি লিখছে দেখো, ডব্লিউ ইউ এন অ্যান্ড ওয়ান। হ্যাঁ এক আর এক ও যোগ করতে ভুলে গেছে এখন। হ্যাঁ বৃষ্টি চালাকে একই বলে অতি চালাকে গলায় দিই, এটাই হচ্ছে টুইস্ট। সবাইকে খালি ছোট করা, নিজেই খালি বড়, নিজেই বড়। হ্যাঁ সব কটা অন্য যে বিনগুলো ছিল আইসক্রিমে দেখবে তার মধ্যে বালি ঢুকিয়ে দিল, লোকের ভালো চায় না, ওর ক্ষতি হচ্ছে না,
লোকে ভালো হোক সেটাও ওর চাই, সেগুলোর মধ্যে বালি ঢুকিয়ে নষ্ট করবে, একটা তো ফল পেতেই হবে, এটাই তার ফল। কারণ এক আর একে যোগ করলেও কত হয় তাও বলতে পারছে। হোয়াট ডাজ ওয়ান অ্যান্ড ওয়ান মেক, ইজ ইট থ্রি অর ইজ ইট ফোর? ফোরটাকে লিখেছে ফোর, হ্যাঁ ফোরটাকে লিখেছে ফোর, ওয়ানটাকে লিখেছে WUN, হ্যাঁ দেখেছো কি অবস্থা, একেবারে মূর্খ বানিয়ে দিয়েছে প্রাইসকে। স্মার্টের চাইতে খুব স্মার্ট স্মার্ট গর্ব ছিল, ও একেবারে ওকে মাটিতে মিশিয়ে দিয়েছে। এটাই হয় কি বাংলায় বলে, উঁচু চালাকের গলায় যেমন কর্ম তেমনি তার ফল। ভালো লাগে গল্পটা? অ্যাট লাস্ট আই লেফট দ্য ভ্যান and went home to bed, but I couldn't sleep. To tell the truth, I didn't feel too good. I think I have made a mistake. It is the next day now. Something is happening to me. I don't feel quite as smart. I have been trying to do a real hard sum. It is one and one. What does one and one mean? Is it three or is it four? বুঝলে ব্যাপারটা? আমি শেষ পর্যন্ত আমি ভ্যানটা ছেড়ে বাড়ি চলে গেলাম, কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না। সত্যতা বলতে কি, আমি খুব একটা ভালো বোধ করছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি একটা কথা ভুল করেছি, আর ভুলটা কি পরে বুঝতে পারো সকালবেলা, পরের দিন সকালে, এখন সকালবেলা কিছু একটা ঘটেছি আমার, আমি আগের মতো স্মার্ট থাক বোধ হচ্ছে না নিজেকে। খুব কঠিন একটা অঙ্ক করতে যাচ্ছি, সেটা হচ্ছে এক আর একে, মানে এক আর একে কত হয়, তিন না চার? কত হয়? তিন। এক আর একে তিন হয় নাকি চার হয়? হ্যাঁ এই হচ্ছে মনে। ভালো লাগলো গল্প? হ্যাঁ ইংরেজি গল্প ভালো, পড়তেও ভালো, বুঝতেও ভালো, ইংরেজি শেখো, ইংরেজি লাভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ সারা পৃথিবীর লোকে ইংরেজিতে চলে, নিশ্চয় কিছু গুণ আছে ইংরেজিটা ভালো করে শেখো, খুব দরকারি জিনিস, ভবিষ্যতে খুব কাজে লাগে। ওকে বাই, শেষ হয়ে গেল কোশ্চেন আনসারগুলো, আমরা পরে আলাদা ভিডিওতে করে দেখো।